হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ এডুজেট। নলেজ এডুজেটে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা ক্লাস 9 লাইফ সায়েন্সের যে প্রশ্নবিচিত্রা, ডাইমার্টিনের প্রশ্নবিচিত্রা আছে, তার মডেল কোশ্চেন পেপার 1 অলরেডি করে নিয়েছি। তো তোমরা যদি কেউ দেখে না থাকে থাকো, অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক দেখে তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওটি দেখতে পারো। আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 2, তার সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি আমি আলোচনা করবো। আশা করি তোমাদের এটি লাভদায়ক হবে। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে প্রশ্ন আছে একের দাগের, প্রথমেরটা যেটা হচ্ছে দা অরিজিন অফ লাইফ অন আর্থ গ্রন্থের লেখক কে? হ্যালডেন, ওপারিন, অ্যারিস্টটল, ফক্স? বিজ্ঞানী ওপারিন, উত্তর হবে বিজ্ঞানী ওপারিন। ব্যাকটেরিয়া কোষের প্রাচীর গঠিত হয় যা দিয়ে? তা হলো সেলুলোজ, পেপটাইডোগ্লাইকান, প্রোটিন, কাইনিন, পেপটাইডোগ্লাইকেন। পায়ে পিন ফুটলে সরিয়ে দেই, এই কাজ নিয়ন্ত্রণ করে কে? পা, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, ত্বক? এটা নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্নাকাণ্ড। ত্বকে কোন প্রাণী কলা থাকে? ত্বকে থাকে কে? যোগকলা, না আবরণী কলা, নাকি স্নায়ুকলা, নাকি পেশিকলা? ত্বকে থাকে আবরণী কলা। রাইবোজোম উৎপাদন কেন্দ্র হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস। অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি কে? তাকে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলা হয় ভিটামিন ই কে। কোষমধ্যস্থ বিভিন্ন বস্তু পরিবহন ও ক্ষরণে সাহায্য করে যে অঙ্গাণুটি হলো সেটি হচ্ছে নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া? সেটা হচ্ছে গলগি বস্তু। এবারে আসি বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ের যেটা আমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হয় আমি সবগুলি আলোচনা করে দিচ্ছি। বিভাগ ক্ষয়ের 2 এর দাগের প্রথমেরটা যেটা প্রশ্ন আছে, জীবদেহের গঠনগত কার্যগত এককে কি বলা হয়? জীবদেহের গঠনগত কার্যগত এককে বলা হয় কোষ। তোমরা পুরো ভাষায় লিখবে ওটা। পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড, নিউক্লিওটাইড, এই 4টি শব্দের মধ্যে কোনটি বাকি 3টি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বার করি। আমরা জানি যে পেন্টোজ শর্করা, নাইট্রোজেন যুক্ত ক্ষার, ফসফরিক অ্যাসিড, এই 3টা যখন একত্র হয় তাকে সবগুলাকে আমরা বলি নিউক্লিওটাইড। অতএব এখানে উত্তর হবে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। আচ্ছা, প্যারামেসিয়াম কোন পর্বের প্রাণী? প্যারামেসিয়াম আমাদের আমাদের কি পর্বের প্রাণী? প্রোটোজোয়া, প্রোটোজোয়া, প্যারামেসিয়াম প্রোটোজোয়া পর্বের প্রাণী। আচ্ছা, শ্রেণীবিন্যাসের কয়েকটি গোত্র দ্বারা গঠিত ট্যাক্সন কি বলেছে? কয়েকটি গোত্র দ্বারা গঠিত যে ট্যাক্সন গঠিত হয় তার নাম কি? কয়েকটি গোত্র দ্বারা আমাদের গঠিত হয় বর্গ। নেক্সট আছে 3-এর দাগের একটা শূন্যস্থান পূরণ, এখানে 2টি করতে হবে, 2 2 1 2 থাকে, আমি সবগুলোই বলে দিচ্ছি। কার্বক্সিল যুক্ত যে জৈব যৌগ, যে জৈব অণু লিপিড গঠন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। ট্যাক্সোনমি শব্দটি কোন গ্রন্থে প্রকাশিত হয়েছিল? সিস্টেমা ন্যাচুরি, সিস্টেমা ন্যাচুরি। ড্যাশ উপাদানের মাধ্যমে সরাসরি রসের উৎসেদ ঘটে। আচ্ছা, রসের উৎসেদ ঘটে কিসের মাধ্যমে? ফ্লোয়েমের মাধ্যমে। আচ্ছা, তারপরে যে প্রশ্ন আছে 4-এর দাগে যে প্রশ্ন আছে, কোনটি ঠিক আর কোনটি ভুল সেটা দেখতে বলছে। আচ্ছা, কি বলেছে? মায়োফিলামেন্ট অ্যাক্টিন ও মায়োসিন দ্বারা, মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত, এটি সঠিক। রেপটিলিয়া শ্রেণীর প্রাণীদের এপিডার্মাল আঁশ থাকে, এটিও সঠিক। ওকে, এবারে 5-এর দাগে যেটা আছে কি, স্তম্ভ এ, স্তম্ভ বি দুটো দেওয়া আছে, এদের সাথে মিলাতে হবে। আচ্ছা, আয়োডিন, আয়োডিনের সাথে গলগণ্ড, আয়োডিনের অভাবে কি গলগণ্ড রোগ হয়? আয়োডিনের সাথে তাহলে কি গলগণ্ড। ছদ্মশীলম, ছদ্মশীলম কাদের থাকে? ছদ্মশীলম থাকে নিমাটোডা। প্রোটিস্টা,
প্রোটিস্টের একটা উদাহরণ কি? অ্যামিবা। আচ্ছা, পিএলপি সিস্টোরি আবরণ মানে প্রোটিন লিপিড প্রোটিন কিসে থাকে? একক পর্দা। ভাইয়ের সব শর্ত শুন বলে হয়ে গেল। এবারে আসি আমাদের 2 নম্বরের কোশ্চেনে। 2 নম্বরের কোশ্চেনে আমাদের কি করতে হয়? সঠিক করতে হয় দেওয়া থাকে 8টি। আমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর একটি একটি করে দেখে নেব। এখন তোমাদের কাছে আশা করি বইটি রয়েছে, এটি বিভাগ গ। তোমাদের কাছে আশা করি বইটি রয়েছে, তোমরা বইয়ের সাথে উত্তরগুলি মিলিয়ে নাও, প্রথমে নিজেরা করার চেষ্টা করো, তারপরে তোমরা ঠিক হয়েছে কিনা তা অবশ্যই ভিডিও দেখে মিলিয়ে নাও। আচ্ছা, প্রথমে যে প্রশ্ন ছিল সেটা ছিল নিউক্লিওপ্লাস্ট কোষ এর অবস্থান আর কাজ। নিউক্লিওপ্লাস্ট কোষের অবস্থান এবং কাজ। অবস্থান কি? এটা কোথায় থাকে? নিউক্লিওপ্লাস্ট কোষ হচ্ছে প্রাণীদেহের এক্টোডার্ম। আচ্ছা, নিডারিয়া পর্বে, নিডারিয়া পর্বের প্রাণীদের এক্টোডার্মে নিউক্লিওপ্লাস্ট কোষ থাকে। আচ্ছা, এটি কি কি কাজ করে? এটি খাবার শিকার ও আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। 2 নম্বর কেউ কাটতে পারবে না, এখানে 2টি ছোট কোশ্চিন আছে, 2 নম্বর অবশ্যই তোমরা পাবে। আচ্ছা, 6-2-এর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, 6-2-এর যে কোশ্চিন আছে তার নাম হচ্ছে ফিনোডার্ম কি? ফিনোডার্মা কি? খাদ্যে ভিটামিন এ এর অভাবে মানুষের ত্বক শুষ্ক ও আঁশের মতো হয়ে পড়ে, এই রোগটিকে বলা হয় ফিনোডার্মা। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে ভিটামিন কে এর একটি ভূমিকা লেখো, মানবদেহে ভিটামিন কে এর ভূমিকা। ভিটামিন কে কি হয়? মানবদেহে রক্ত তঞ্চনে সহায়তা করে, রক্ত তঞ্চন মানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে আছে 6-3-এর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যোগকলার অবস্থান ও 2টি কাজ লেখো। যোগকলার অবস্থান কি? যোগকলা রক্ত পেশি তরুণাস্থি অস্থি ত্বক পেরিটোনিয়ামের নিচে স্নায়ুর ফাঁকে ইত্যাদি স্থানে দেখা যায়, অর্থাৎ দেহের সর্বত্র যোগকলা অবস্থান করে। আর যোগকলার কাজ, যোগকলার কাজ কি? যোগকলা বিভিন্ন কলাকে একত্রে বন্ধন ঘটায় এবং যথাযথ অবস্থান বজায় রাখে, মানে কোনো কলা যাতে না সরে যেতে পারে তার জন্য কি যথাযথ অবস্থান বজায় রাখে। ইহা দেহে দেহের প্রতিরক্ষায় সাহায্য করে এবং দেহের প্রবেশে দেহে প্রবেশ করে এমন ভাইরাস ব্যাকটেরিয়া এবং বিষাক্ত বস্তু থেকে দেহকে রক্ষা করে, মানে বাইরের যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া তাদের থেকে রক্ষা করে কে? আমাদের যোগকলা। তারপরে যেটা প্রশ্ন ছিল, 4-এর প্রশ্ন ছিল অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় তার কারণ হচ্ছে অগ্ন্যাশয় অন্তঃক্ষরা অংশ থেকে, অগ্ন্যাশয় 2টি অংশ থাকে, একটা হচ্ছে অন্তঃক্ষরা অংশ, একটা হচ্ছে বহিঃক্ষরা অংশ। এই অন্তঃক্ষরা অংশ থেকে কি করতে হয়? অন্তঃক্ষরা অংশে যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বন্ধিত কোষ থাকে তা থেকে ইনসুলিন আর কি গ্লুকাগন ফরিত হয়। আবার বহিঃক্ষরা অংশে কি হয়? বহিঃক্ষরা অংশ থেকে আমাদের বিভিন্ন ধরনের পাচক রস ফরিত হয় যা নালীপথে বাহিত হয়, বাইরে এসে কি করে বিভিন্ন খাদ্যকে, খাদ্য কি করে পাচিত করতে সাহায্য করে, তাই অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। আচ্ছা, জিইআরএল তন্ত্র কি? জি 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 মানে কি? আমাদের গলগি বডি, যে গলগি বডি, জি মানে গলগি বডি, ইআর মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এর মানে হচ্ছে লাইসোজোম। তাহলে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও লাইসোজোমকে একত্রে নিয়ে গঠিত তন্ত্রকে জিইআরএল তন্ত্র বলা হয়। আচ্ছা, এবার আছে ডিকটিওজোম, ডিকটিওজোম কাকে বলা হয়? তারপরে প্রশ্ন আছে ডিকটিওজোম ও ডিপ্লোজোম বলতে কি বোঝো? ডিকটিওজোম হচ্ছে উদ্ভিদ কোষের গলগি বস্তুকে ডিকটিওজোম বলা হয়। আচ্ছা, ডিপ্লোজোম প্রাণী কোষের সেন্ট্রোজোমে, সেন্ট্রোজোম একটি থাকে কিন্তু সেন্ট্রোজোমের মধ্যে 2টি সেন্ট্রিওল থাকে, 2টি সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোজোম বলা হয়। তারপরে প্রশ্নে আছি সেটা হচ্ছে পদার্থ প্রাণীগুলি কোন পর্বের অন্তর্গত তা লেখো। প্রথমে আছে কি? তারা মাছ। প্রথমে আছে কি? তারা মাছ। তারা মাছ হচ্ছে একাইনোডারমাটা পর্বের অন্তর্ভুক্ত। তারপরে অক্টোপাস, অক্টোপাস হচ্ছে মোলাস্কা। থিতাকৃমি, প্লাটিহেলমিন্টিস, গোলকৃমি, নিমাটোডা। তবে 6-8-টা যেটা আছে সেটা হচ্ছে প্রজাতি কাকে বলে? প্রোবোসিস, কলার ও ট্রাঙ্ক দেখা যায় যে পর্বটিতে, সেই পর্বের নাম লেখো। প্রজাতি কাকে বলে? প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক যা কতগুলি জীবের সমন্বয়ে গঠিত যারা পরস্পর প্রজনন ঘটিয়ে প্রজননশীল অপত্যের সৃষ্টি করতে পারে। আচ্ছা, প্রোবোসিস, কলার ও ট্রাঙ্ক হেমিকর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। 7-এর যে প্রশ্ন আছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তির পর্যায়সমূহ রেখচিত্রের মাধ্যমে লেখো।
কৃষিকাজ এবং ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ উল্লেখ করো। স্যার প্রথম যে প্রশ্নের উত্তর হচ্ছে জীবনের জৈব রাসায়নিক উৎপত্তির পর্যায় সমূহ লেখচিত্র। লেখচিত্রটা কিভাবে হবে? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ছিল, সেখান থেকে উৎপন্ন হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, জল, সেগুলো এগুলি আবার বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, এগুলো আবার যুক্ত হয়ে কি হচ্ছে না নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড। আচ্ছা এগুলো যখন যুক্ত হবে, এগুলো একসাথে যুক্ত হয়ে কি তৈরি হবে? নিউক্লিও প্রোটিন। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার যদি জীব পরিবর্তন আসে, সেটা হচ্ছে কি কি হবে? এই নিউক্লিও প্রোটিন দিয়ে তৈরি হলে কি প্রোটোভাইরাস, তার থেকে ভাইরাস, তার থেকে ব্যাকটেরিয়া, তার থেকে প্রোটোজোয়া, তারপর থেকে বহুকোষী। এভাবে আমাদের যে পর্যায়গুলো লেখচিত্রের মাধ্যমে লিখতে হবে। একটু নাম্বারও কাটতে পারবেনি, পুরো একবার সুন্দরভাবে এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবারে আছে ওই প্রশ্নের একটা অংশ ছিল কৃষিকাজে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। উচ্চ ফলনশীল ধান, উচ্চ ফলনশীল বীজ সংকরায়ন পদ্ধতিতে সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট, তুলো ইত্যাদি উৎপন্ন করা হয়। বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? পার্থেনোকার্পি না পার্থেনোজেনেসিস? তোমরা অবশ্যই এটা কি কমেন্ট বক্সে জানাও আমাকে। আচ্ছা বীজহীন ফল উৎপাদন প্রজনন বিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজহীন ফল উৎপাদন করা হচ্ছে। কীট পতঙ্গ দমন, জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জৈবিক পদ্ধতিতে কীট পতঙ্গ দমন করা সম্ভব হচ্ছে, ফলে রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমনের হার অনেক কমে গেছে। আচ্ছা ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যা কিভাবে প্রয়োগ হয়? জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র যেমন সৃষ্টি করা হয়েছে, তেমনি বিভিন্ন জীবনদায়ী অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন প্রাণীদের থেকে নানা ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে, যেমন পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক, সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম সিরাম ইত্যাদি। বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগের ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের ফলে রোগের প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে দুরারোগ্য ব্যাধি যেমন করেলা, টাইফয়েড, ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হেপাটাইটিস বি প্রভৃতি ভ্যাকসিন আবিষ্কার মানুষের জীবনকে দীর্ঘায়ু করে তুলেছে। যে পরের যে সাতের অথবা যে প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি ট্যাক্সোনমির উপাদান। ট্যাক্সোনমির উপাদানগুলি সম্পর্কে লেখো। আচ্ছা কোন বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে বাদুড়কে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রথম যে অংশটি আছে সেটি হচ্ছে ট্যাক্সোনমির উপাদান। প্রথম উপাদান হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ কি? পৃথিবীতে অগণিত জীবের বসবাস, বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়। বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা জীবেদের পৃথক করার পদ্ধতি হলো শনাক্তকরণ। কোনো উদ্ভিদ বা প্রাণী সঠিক বর্ণনা করা এবং বর্ণনার ভিত্তিতে জীবটিকে শনাক্ত করা ট্যাক্সোনমির প্রাথমিক কাজ। তারপরে আছে কি শনাক্তকরণ, কোনো জীবকে শনাক্ত করা হলো, তারপরে কি হবে? তার নামকরণ করা হবে। জীব জেনার পরে অর্থাৎ শনাক্তকরণের পর তার নামকরণ করা হয়। বিজ্ঞানী ক্যারোলাস মিলিয়াস জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন। গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে বলা হয় নামকরণ। এবার নামকরণের পরে কি হবে না শ্রেণীবিন্যাস, তাকে একটা শ্রেণীতে ফেলতে হবে। সেটা হচ্ছে ট্যাক্সোনমির একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হলো উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস। জীবের নামকরণ ও শনাক্তকরণের পর তাদের বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়। জীবেদের বিভিন্ন গোষ্ঠীভুক্ত করার পদ্ধতির নামই হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস করার পরে যে তা আবিষ্কার করলো, সেটা হচ্ছে প্রামাণ্য দলিল সংরক্ষণ, মানে তার কিছু দলিল সংরক্ষণ করতে হয়। কোনো উদ্ভিদ বা প্রাণীর নমুনা সংগ্রহ করে সেটিকে নির্দিষ্ট শ্রেণীবিন্যাস করার পর ভবিষ্যতে বিজ্ঞানীদের শনাক্তকরণ, নামকরণ ও গবেষণার সুবিধার জন্য সংগ্রহশালা বা জাদুঘরে বৈজ্ঞানিক ভিত্তিতে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় প্রামাণ্য দলিল সংরক্ষণ। এইটি লিখলে একটি নাম্বারও কাটতে পারবেন। আচ্ছা তারপরে প্রশ্ন আছে বাদুড়কে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্তি করা হয়েছে কেন? কারণ স্তন্যপায়ীদের কি কি আছে, কি কি বৈশিষ্ট্য আছে? এক নম্বর আছে স্তনগ্রন্থি। আচ্ছা বাদুড়ের স্তনগ্রন্থি থাকে। স্ত্রী বাদুড় পূর্ণাঙ্গ ও পরিপুষ্ট শাবক প্রসব করে। সারাদেহ বাদুড়ের সারাদেহ লোম দিয়ে ঢাকা। এদের দেহের বহিঃকর্ণ বা পিনা উপস্থিত।
এই সমস্ত কারণের জন্য বাদুড়কে স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। তারপরে আছে, তারপরে আঠের দাগের যে প্রশ্নটি আছে, আচ্ছা আঠের দাগের প্রশ্ন আছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃগ্রহণ, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার ছবি এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে। তোমরা অবশ্যই যদি সেটা জানতে চাও তোমরা অবশ্যই কি করবে না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর আমি অবশ্যই এই মাইটোকন্ড্রিয়ার ছবি কিভাবে আঁকে সেটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো, তার কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো তার লিঙ্ক। তোমরা অবশ্যই সেটিকে দেখে নাও কিভাবে মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে হয় এবং এখানে মানে কিভাবে সেটা কি পদ্ধতি আঁকলে সব থেকে সুবিধা হবে আমি সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে আছে, আচ্ছা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির পার্থক্য, ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির পার্থক্য কি, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি কোথায় কোথায় থাকে, গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত জরায়ুতে থাকে। ঐচ্ছিক পেশি কোথায় থাকে, হাত পা কোমর অক্ষিগোলক পাখির ডানাতে থাকে। অনৈচ্ছিক পেশি অনুপ্রস্থ রেখাবিহীন, কোষের উভয় প্রান্ত সূচালো শাখাবিহীন, আর ঐচ্ছিক পেশি অনুপ্রস্থ ব্যাঞ্জযুক্ত কাটছে বেলনাকার নিরেট শাখাবিহীন। অনৈচ্ছিক পেশি কি হয়, স্বেচ্ছায় সংকোচনশীল নয়, আর ঐচ্ছিক পেশি কি হয়, স্বেচ্ছায় সংকোচনশীল। এবারে এখানে কি দিতে হবে, একটা ছবি দিতে হবে, অনৈচ্ছিক পেশির ছবি আর ঐচ্ছিক পেশির ছবি। অনৈচ্ছিক পেশির ছবি আমি একটু আঁকার চেষ্টা করছি, অনৈচ্ছিক পেশির ছবি। আচ্ছা ঐচ্ছিক পেশির ছবিটা কেমন হবে, আচ্ছা ব্যান্ড, আচ্ছা নিউক্লিয়াস থাকবে, এটাও দেখে নাও কিভাবে আসতে হয়। এরকম একটা যা হোক মানে মোটামুটি বোঝার মতো একটা ছবি আঁকলেই হবে, তোমরা অবশ্যই একটা ছবি দিয়ে দেবো, তাতে কি হয় না তোমাদের নাম্বারটা খানিকটা এতে ভ্যারি করে অবশ্যই, ঠিক আছে। এই যে অনৈচ্ছিক পেশি যাচ্ছে ঐচ্ছিক পেশি। তা পরের প্রশ্ন আছে, মানবদেহ হৃৎপিণ্ডের ভূমিকা উল্লেখ করো। মানবদেহ হৃৎপিণ্ডের ভূমিকা, যে অনৈচ্ছিক পেশির ছবিগুলো দেওয়া ছিল আমি নিজে থেকে আগে এঁকে দিয়েছি, ওকে। এরপরে আছে মানবদেহ হৃৎপিণ্ডের ভূমিকা উল্লেখ করো। হৃৎপিণ্ড কি হয়, হৃৎপিণ্ড অধিকাংশ প্রাণীতে একটি পেশিবহুল অঙ্গ, হৃৎপিণ্ড কি অধিকাংশ প্রাণীতে একটি পেশিবহুল অঙ্গ যা পৌনঃপুনিক ছন্দময় সংকোচনের মাধ্যমে সংবহনতন্ত্রের রক্তনালিকার মধ্য দিয়ে সারাদেহে রক্ত পাম্প করে, ঠিক আছে। প্রথমে একটা কাজ দিয়ে দেওয়া হলো, তারপরে কি মানবদেহ হৃৎপিণ্ডের ভূমিকা আরেকটা, আর দুটো যে সে যে রক্ত পাম্প করছে, রক্ত পাম্প করছে কেন, পাম্পকৃত রক্ত দেহের অক্সিজেন ও পুষ্টি পদার্থ বহন করে নিয়ে আসে, দেহের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি পদার্থ বহন করে নিয়ে যায়, আচ্ছা ফুসফুস কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসে। তোমাদের যে দু নম্বর মডেল কোশ্চেন পেপার আছে সেটা শেষ হলো, আশা করি তোমরা এ থেকে কিছু উপকৃত মানে কিছু উপকার পাবে অবশ্যই, আর যদি তোমরা কিছু উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।